আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি অভি চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। লকডাউনে ক্ষতির মুখে বান্দরবানের পর্যটকবাহী বোট চালকরা। সন্দ্বীপ উপজেলার মাদক সরবরাহের বাণিজ্য প্রশাসনের নজর এড়িয়ে চলছে রমরমা ইয়াবার বাণিজ্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক করোনাকালীন দুর্যোগে প্রধানমন্ত্রীর উপহার পেল বরকল উপজেলার 600 পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 31 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,076 জন। বিস্তারিত দেখুন রেক্স রিপোর্টে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,290 জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,78,687 জনে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 13 মে সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন আরও 13,826 মানুষ এবং নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় 7,50,656 জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে 33,45,018 জনের এবং আক্রান্ত হয়েছেন 16,10,80,581 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13,88,63,518 জন। লকডাউনের ক্ষতির মুখে বান্দরবানের পর্যটকবাহী বোট চালকরা, বান্দরবান ভ্রাম্যমাণ প্রতিনিধি মিন্টু দাসের প্রতিবেদনে। করোনার প্রভাবে টানা বন্ধে হুমকির মুখে পড়েছে পর্যটকবাহী পানির বোট চালকরা। জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলে বোট চালকদের আয় বন্ধ। বান্দরবান বাজার বোট চালক সমিতি সহ সভাপতি মোহাম্মদ জসিম জানান, দীর্ঘ লকডাউনের কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় তাদের বোট চলছে না। বোট চললেই তাদের সংসার চলে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে জানান তিনি। সরকারের কাছে কিছু অনুদান পাওয়ার আবেদন জানান। দীর্ঘদিন ধরে আজকে আমরা দীর্ঘদিন লকডাউনের কারণে আজকে আমরা বসে রয়েছি, ট্যুরিস্ট নিয়ে এবার ঘুরতে পারতাছি না। আমরা সরকারের দিকে আমাদের কোনো নজর দেয় নাই। এখন আমরা খুব কষ্টে আছি, কষ্টের দিন পাতিত করতেছি। সিটিসি ক্রাইম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আমাদের লকডাউনের ব্যাপারটা, আমাদের 41 জন সদস্য আছে, আমাদের এই লকডাউনের ব্যাপারটা খুব সরকার যেমন সুনজর দেখে। চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মাদক সরবরাহের বাণিজ্য প্রশাসনের নজর এড়িয়ে চলছে রমরমা ইয়াবার বাণিজ্য। বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমানের প্রতিবেদনে। সন্দ্বীপে একদিনে রোহিঙ্গার আগমন, অন্যদিকে দিনে দিনে বাড়ছে ইয়াবার রমরমা ব্যবসা। প্রশাসন জানে না কিছুই, জনপ্রতিনিধিরা অনেক ব্যস্ত, দেখার কেউ নেই। সম্প্রতি কাচিয়াপাড় বাঁশবাড়িয়া ফেরিঘাট দিয়ে হরি জলদাস নামের এক জেলে চট্টগ্রাম থেকে নৌপথে 3,000 পিস সিয়াবা নিয়ে সন্দ্বীপ ঘাটে পৌঁছা মাত্র আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় কিছু ইয়াবা ব্যবসায়ী রাব্বি রহিম মোশারফ সহ 4-5 জন মিলে হরি জলদাসকে বাঁশবাড়িয়া ঘাট থেকে ধরে পাশে থাকা কেওড়া বাগানে নিয়ে হরি জলদাসের কাছ থেকে 3,000 পিস সিয়াবা, নগদ 5,000 টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি নিয়ে রাব্বি ও রহিম নামের 2 ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ অনুসন্ধানে জানা যায়, হরি জলদাস বাড়ি সন্দ্বীপ শাড়িকাইত ইউনিয়ন, ইয়াবা ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। এক এক সময় এক এক নেটওয়ার্কের সাথে কাজ করে যাচ্ছে হরি জলদাস। তার কাজ মূলত এই পারের মাল নিরাপদে ওই পারে পৌঁছে দেয়া। এই কাজ করেই পরিবার চালায় সে। সম্প্রতি সে যুক্ত হয়েছে রোহিঙ্গা নেটওয়ার্কের সাথে, যারা চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ইয়াবা পৌঁছে দেয়। সন্দ্বীপে সেই ইয়াবা আনার জন্য রয়েছে আলাদা লোক। সেই রকম একজন হলেন হরি জলদাস। বিশেষ সূত্রে জানা যায়, হরি জলদাস ইয়াবাগুলো নিয়ে এসেছে মগধারা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে মোশারফের জন্য। সম্প্রতি মোশারফের সাথে রাব্বি ও রহিম, এরা 3 জন মিলে গড়ে তুলেছে রমরমা ইয়াবার বাণিজ্য। রাব্বি মগধারা গুপ্তছড়া বাজারের একই ওয়ার্ডের আকাশ আলীর ছেলে, গুপ্তছড়া বাজারে ঘটে যাওয়া সৌরভ হত্যা মামলার 4 নম্বর আসামি। এছাড়া ও রাব্বি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। এই বিষয়ে সন্দ্বীপ থানার প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন এই 3,000 পিস সিয়াবা এগুলো উদ্ধার করবে কে? জনগণের দাবি, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, না হলে বন্ধ হবে সন্দ্বীপে ইয়াবার রমরমা ব্যবসা। বীর রহমান, ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক করোনাকালীন দুর্যোগে প্রধানমন্ত্রীর উপহার পেল বরকল উপজেলার 600 পরিবার।
বিস্তারিত রাঙ্গামাটি জেলার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেনের প্রতিবেদনে। নোভেল করোনা ভাইরাসের খারাপ পরিস্থিতির কারণে পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক করোনাকালীন দুর্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বরকল উপজেলার 600 পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার চাকমা এবং বিশেষ অতিথি ক্রমান্বয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং বরকল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাবু সুবীর কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং বরকল উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মনির এর উপস্থিতিতে উক্ত উপজেলা ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। বরকল উপজেলার মোট 5টি ইউনিয়নে যথাক্রমে 1 নং শুভলং ইউনিয়নে 150টি, বরকল সদর ইউনিয়নে 90টি, 3 নং আইমাতছড়া ইউনিয়নে 80টি, 4 নং ভূষণছড়া ইউনিয়নে 180টি এবং 5 নং বড়হরিণা ইউনিয়নে 100টি পরিবার সহ মোট 600টি পরিবারের মাঝে 10 কেজি চাউল এবং নগদ 250 টাকা করে প্রদান করা হয়। জানা যায় এর ভিতর 5 নং বড়হরিণা ইউনিয়নের মোট 100টি পরিবারকে পরবর্তীতে বিজিবি ও অত্র ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে বলে জানা যায়। অতিথিবৃন্দদের উপস্থিতিতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সহায়তায় উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সৌজন্যে বক্তব্য রাখেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বরকল উপজেলার 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েদ মেম্বারের নেতৃত্বে ভূষণছড়া বাজার প্রাঙ্গণে মোট 180টি পরিবারকে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া উক্ত খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বরকল উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এবং সকল সুবিধাভোগীগণ। উখিয়া উপজেলায় সাংবাদিক পরিচয়ে প্রতারণা, বিস্তারিত দেখুন রিপোর্টে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় আবু তাহেরের বাড়ি। আবু তাহের সিটিজি ক্রাইম টিভি ও সিটিজি ক্রাইম নিউজের ভ্রাম্যমান প্রতিনিধি হিসাবে যোগদান করেন। এরপর থেকে তার অসামাজিক কার্যকলাপ শুরু করেন। এমনকি অনুসন্ধান মতে জানা গেছে তিনি ইয়াবা ও বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা যায়। এ বিষয়ে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক বিষয়টি জানতে পারলে আবু তাহেরকে তদন্ত সাপেক্ষে প্রতারণা ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকায় সিটিজি ক্রাইম টিভির ভ্রাম্যমান প্রতিনিধি পদ থেকে বহিষ্কার ও কার্ড বাতিল করা হয়। আবু তাহের উখিয়া উপজেলা ছাত্রলীগ ও সিটিজি ক্রাইম টিভির নাম ভাঙিয়ে প্রতারণা করে যাচ্ছে। আবু তাহেরকে আইনের আওতায় এনে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অভি চৌধুরী। আল্লাহ হাফেজ।